পাচার হওয়া অর্থ ফেরত আনা ও পাচার রোধে করণীয় নিয়ে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআই এর সাথে বৈঠক করেছে দুদক। সোমবার এফবিআই লিগ্যাল অ্যাটাচে রবার্ট ক্যামেরনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দুদকের প্রধান কার্যালয়ে সেগুন বাগিচায় বৈঠক করে। দলটি দুদকের মানি লন্ডারিং ও লিগ্যাল শাখার মহাপরিচালক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকও করেছেন। সভায় মানি লন্ডারিং রোধে করণীয়, কারিগরি সহায়তা ও অন্তর্বর্তীকালীন সরকারের টাকা ফেরাতে টাস্ক ফোর্স কীভাবে এফবিআইকে পাশে পাবে সে বিষয়ে আলোচনা হয়। যৌথ টাস্ক ফোর্সে তাদের সরাসরি অংশগ্রহণ থাকবে নাকি পরামর্শক হিসেবে থাকবে তা নিয়েও আলোচনা হয়। এছাড়াও এফবিআইয়ের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করার বিষয়েও আলোচনা হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলাসের দৃষ্টি আকর্ষণ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে। এ বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে কানাডার হাইকমিশনার জানান, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময় সাপেক্ষ, তবে অসম্ভব নয়। এক্ষেত্রে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য প্রমাণসহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ করেন তিনি।